এক্সপ্লোরারস, ওয়েলকাম টু এক্সপ্লোরার আরিয়ান। এই মুহূর্তে আছি গাইবান্ধায় আমাদের পাঁচপীর বাজারে। তো আজকে হাটের দিন, শুক্রবার হাটের দিন বসে বাজারে। তো আমি আর মাধব মিলে আজকে মাছের পোনা কিনলাম। তো এখানে হচ্ছে পাঙ্গাস মাছের পোনা আছে আর হচ্ছে কই মাছের পোনা আছে। তো পাঙ্গাস মাছের পোনা কিনলাম, এই পাঙ্গাস আর কই মাছের পোনা কিনলাম। এগুলো নিয়ে এখন চলে যাব বাড়িতে, বাড়িতে গিয়ে পুকুরে ছাড়বো। তো পুকুরে গিয়ে মাছগুলো ছাড়বো, আপনাদেরকে দেখাবো, আশা করি ভালো লাগবে, আমার সাথেই থাকবেন। বাড়িতে চলে আসছি বাজার থেকে। তো এখানে মাধবের দুই হাতে প্যাকেট, একটাতে পাঙ্গাস মাছের পোনা, এখানে প্রায় 500 পিস পাঙ্গাস মাছের পোনা আছে, আর হচ্ছে কই মাছের পোনা আছে 200 পিস। তো পোনাগুলো একেবারেই ছোট। এই হচ্ছে আমার পুকুর, এই পুকুরে আজকে পাঙ্গাস মাছের পোনাগুলো ছাড়বো। মাধব, এই যে এই কর্নার দিয়ে নামেন, হ্যাঁ এদিক দিয়ে নামেন। একটু নিচে নেমে যান, একটু আস্তে করে ছাড়েন যেন মাছগুলো একটু দেখতে পাই আর দর্শকদেরকেও একটু দেখাইতে পারি। হাতে উঠে, হ্যাঁ পলিথিনটা একটু নামায় রাখেন পানিতে, হ্যাঁ একটু হাতে উঠান। একেবারেই ছোট ছেড়ে দেন, এগুলো ছেড়ে দেন। কই মাছের পোনাগুলো ছাড়বো। তো এক্সপ্লোরার্স, এই মুহূর্তে আমার পুকুরে পাঙ্গাস মাছের পোনা ছাড়লাম 500 পিস এবং কই মাছের পোনা ছাড়লাম 200 পিস। তো আজকে শুক্রবার হাটের দিন ছিল, বাজারে ঢুকছিলাম হাঁস কিনতে, 6টা হাঁস কিনলাম। তো কেনার পরে হঠাৎ করেই চোখে পড়লো যে একজন বৃদ্ধ বয়সী মানুষ এই মাছের পোনাগুলো বিক্রি করতেছে। তো সে হ্যাচারি থেকে নিয়ে আসছে, আমার প্ল্যানিং ছিল হ্যাচারি থেকে মাছ কেনার, বাট হ্যাচারিতে আর যেতে হয়নি, বাজারেই পেয়ে গেলাম আজকে মাছগুলো। তো এবার আমি আপনাদেরকে জানাই দেই যে মাছগুলো কত করে কিনলাম। পাঙ্গাস মাছের যে পোনাগুলো এগুলো হচ্ছে 2 টাকা করে পিস, মানে 500 পিস নিচে হচ্ছে 1000 টাকা, 1000 টাকা দিয়ে 500 পিস মাছ কিনলাম, মাছের পোনা।
আর কই মাছ নিছে হচ্ছে 100 টাকা করে পিস সো 200 পিস 200 টাকা তো আজকে আমি টোটাল মাছ ছাড়লাম 700 পিস 1200 টাকা দিয়ে তো এই মাছের পোনাগুলো একেবারেই ছোট এর আগে কখনো আমি এত ছোট পোনা ছাড়ি নাই এই পোনাগুলো বড় হতে হতে অনেক সময় লাগবে হয়তোবা 6 মাস 1 বছর সময় লাগবে তো এগুলো তখনই খাওয়া হবে বড় মাছও ছাড়তেছি বড় পোনাও ছাড়তেছি আবার একেবারে ছোট পোনাই প্রথমবারের মতো ছাড়লাম একটা নতুন এক্সপেরিমেন্ট করার জন্য তো জানি না এটার ফলাফল কি হবে এটার ফলাফল দেখার জন্য আমার চ্যানেল এক্সপ্লোরার আরিয়ান সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর কোনো মাছ সংক্রান্ত কেউ যদি কোনো পরামর্শ দিতে চান অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন সো এক্সপ্লোরার্স দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এক্সপ্লোরার আরিয়ান